একদিনের ওয়ার্কশপে অক্সফোর্ড ডিকশনারির 300,000 ইংরেজি শব্দের বিবিসি ও সিএনএন মানের সঠিক উচ্চারণ শেখা সম্ভব। কিন্তু স্যার দরকার কি? 95% ইংরেজি শব্দ যা আমরা উচ্চারণ করি বাংলাদেশিরা ভুল উচ্চারণ করি। রিয়েলি? যেমন ব্লো এর পাস্ট টেন্স কি বলো তো? ইউ মিন বি এল ই ডব্লিউ? ওকে, উই সে ব্লু। ব্লু, রাইট। আমরা শ্রাবন্তী, আমি আমরা দুজনে জানি এটার উচ্চারণ ব্লু নয়, ইটস ব্লু। নীল রঙের যেমন উচ্চারণ, ঠিক ব্লু এর পাস্ট টেন্স হচ্ছে ব্লু। আরেকটা ওয়ার্ড ধরো, ড্র, আঁকা, এর পাস্ট টেন্স কি, আমরা কি উচ্চারণ করি? ডি আর ই ডব্লিউ আমরা নরমালি বলি যে ড্রিউ। হ্যাঁ, ড্র, ড্রিউ, ড্রন, দ্যাটস রং, ইটস ড্রু। এক্স্যাক্টলি, ইটস ড্রু। আরেকটা ওয়ার্ড ধরো, ফ্লাই এর পাস্ট টেন্স কি হবে, এর উচ্চারণ কি হবে? ফ্লিউ। ইয়া, আমরা বাংলাদেশিরা তাই বলি, আসলে উচ্চারণ হবে ফ্লু। যেমন ভাইরাল ফিভার থেকে ফ্লু, ফ্লাই এর পাস্ট টেন্স হলো ফ্লু। আরেকটা ওয়ার্ড ধরো, কান্ট্রির নাম জে আই ভি আই এন, এটা আমরা বাংলাদেশিরা কি বলি, আমরা স্ক্রিনেও খেয়াল করি, ইস জাপান, জাপান বলি, জাপান তাই খান, আসলে এটা উচ্চারণ হবে জ। এখানে কয়টা সিলেবল আছে মা দেখো তো, জাপান, জাপান, এখানে ফ্যানটা জোরে হবে, জাপান বলো তো, জাপান। ইয়া, জাপান, জাপান, জাপান। অংশগ্রহণ করা ইংলিশ কে, যেমন আমাদের এই ইংলিশ প্রোনাউন্সিয়েশন ওয়ার্কশপে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করবে, সো এটার ইংলিশ ওয়ার্ড কি, অ্যাটেন্ড বলি আমরা, রাইট? অ্যাটেন্ড, এটার মধ্যে কয়টা সিলেবল রয়েছে, অ্যাটেন্ড, দুটা সিলেবল রয়েছে, এখানে সেকেন্ড সিলেবলটা জোরে হবে, অ্যাটেন্ড। এরকম যদি আমি হাজার শব্দ বলি, দেখবেন একটাও ঠিক নাই, 95% ইংরেজি শব্দ ভুল উচ্চারণ করি। ভুল উচ্চারণ করলে কি হবে, ভালো জব হবে না, বিসিএস এর ফরেন ক্যান্ডার হবে না, মাল্টিনেশনাল কোম্পানিতে জব হবে না, বিদেশে পড়াশোনা হবে না। দ্যাটস ওয়াই প্রত্যেকজন বাংলাদেশিদের, শিক্ষিত বাংলাদেশিদের উচিত এই ওয়ার্কশপটি করা। আচ্ছা শ্রাবন্তী, এরকম উচ্চারণ সারা বাংলাদেশের একদম জাতীয় রোগের মতো, 95% ইংরেজি শব্দের উচ্চারণ যে ভুল হচ্ছে, এর কারণগুলো কি কি হতে পারে? তুমি তো একজন টিচার। এক্স্যাক্টলি স্যার, এবং হচ্ছে আমি যে যত দেখেছি, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, বেশিরভাগ সময় আমরা ইংরেজি ওয়ার্ড শিখেছি কিভাবে, কারো থেকে শুনে, সো তাদের বলায় ভুল ছিল। এর পাশাপাশি বেঙ্গলি টু ইংলিশ প্রোনাউন্সিয়েশনের জন্য ডিকশনারি ইউজ করলে সেখানে অনেক রং প্রোনাউন্সিয়েশন থাকে। মোর ওভার, মুভিস না দেখা, ইংলিশ সংস না শোনা, এরকম আরো অনেক কারণে আমাদের প্রোনাউন্সিয়েশন ভুল হয়। এক্স্যাক্টলি, বাংলা টু ইংলিশ ডিকশনারি দেখা বা ইউজ করা, এটা আসলে ঠিক না উচ্চারণের ক্ষেত্রে। আচ্ছা তাহলে এখন আমরা এটা শিখবো কিভাবে, এটা একটা প্রশ্ন, রাইট? এক্স্যাক্টলি। তাহলে আমরা একটা একটা বলি। একটা কথা আছে IPA, ইউ নো ইট, হোয়াট ইজ দ্য অ্যাবলেশন অফ IPA? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইয়া, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। 300,000 অক্সফোর্ডের যে ইংলিশ ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের পাশে স্ল্যাশ মার্কের মধ্যে উচ্চারণটা দেওয়া রয়েছে। ফর এক্সাম্পল, ব্যাড, বা এ ডা, রাইট? ব্যাড, তাহলে স্যাড কিভাবে হবে, সা এ ডা। এভাবে আপনি যখন এই 44টা সিম্বল এরকম আছে, উই নো ইট, এই যে ওয়ার্কশপটা আপনারা করবেন, এটায় 44 ইংলিশ সিম্বলস আমরা পড়াবো এবং আপনি 300,000 ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করবেন। ইউ ডোন্ট নিড এনি টিচার, ইউ ডোন্ট নিড এনি বুক, নাথিং, জাস্ট একটা ডিকশনারি দরকার আপনার, দেখেই উচ্চারণ করবেন এটা কেমন হবে উচ্চারণ, রাইট? এরপরে শ্রাবন্তী, আমাদের কী শেখা দরকার? আমরা তো সাউন্ড, IPA সিম্বল এটা দেখলাম, ইংরেজি ইংরেজির মতো বলতে হবে না? ঠিক। যেমন ধরো, আমি যদি একটা ওয়ার্ড বলি, ওকে, রাইট? এর মধ্যে কয়টা সিলেবল রয়েছে, দুটা। এখানে তুমি দেখবা বিদেশিরা বলছে ওকে, বলো তো, ওকে, 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 আমরা ওকে, আমরা কি বলছি, ওকে, 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 সে যে সমান বলছে। এখানে একটা আমাদের মিউজিক ইন ওয়ার্ডস রয়েছে, ওকে, হামিং করো তো, দিয়েছি এবং আমরা প্রায় ওয়ার্কশপে মাসে একটা অন্তত করি। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমার মিউজিক ইন সেন্টেন্সেস। আমি আমি একটা সেন্টেন্স বলি, তুমি হামিং করতে পারো, হোয়াটস ইওর নেম, কিন্তু এটা আমরা বাংলায় বলি হোয়াট ইজ ইওর নেম, বাট ওরা বলছে হোয়াটস ইওর নেম, বলো তো, হ্যালো দেয়ার,
Excuse me. Excuse me. Excuse me. Excuse me. এবং যাদের উচ্চারণ সুন্দর তাদেরটা বুঝতে হেল্প করবে। মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি যদি শুদ্ধ উচ্চারণ জানেন আপনার ইনকাম লেভেল বেড়ে যাবে। ভেরি ট্রু, ভেরি ট্রু, বিলিভ ইট অর নট। আপনি জব ইন্টারভিউ বোর্ডকে মাতিয়ে আসবেন। ইউ ক্যান এক্সপ্রেস ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, এক্স্যাক্ট রাইট। এরপরে আমরা এই এখানে আরো মজার মজার টপিক রয়েছে, যেমন আমরা শিখব গ্লটাল স্টপ। এখানে গ্লটাল, এখানে একটা আমাদের ভোকাল কর্ডস রয়েছে এক জোড়া, এটা আটকা পড়ে এরকম বলার সময়। যেমন আমরা যদি একটা উদাহরণ ধরি, নট মি। ওকে, দেখো নট এর লাস্ট সাউন্ডটা কি, পরের মি এর প্রথম সাউন্ডটা কি, মা। সো টি এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে এই টিটাকে ওরা এরকম আটকে দেয় সাইলেন্ট হিসেবে, এবং একটা ধাক্কা দিয়ে বলে নট মি বিকামস নট মে। আবার বলি তো, নট মি বিকামস নট মি নট মে, নট টুডে বিকামস নট টুডে নট টুডে নট টুডে। এখন আমরা যদি এখানে মেপে দেখি, দেখবেন নট টুডে এটা বলতে যে টাইম লাগে, not today এটা বলতে তার অর্ধেক টাইম লাগে। এরপরে আমরা আরেকটা শিখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দুটা ওয়ার্ডকে আমরা মার্জ করে ফেলব। ওকে, রাইট। ফর এক্সাম্পল, এরকম করে আসলে এটাই নিয়ম ইংরেজি বলার, বাংলাদেশির আমরা যেটা করি, ধরো একটা সেন্টেন্স বলি, হি ইজ আ ডক্টর, রাইট। এখন দেখো, হি ইজ আ ডক্টর, চারটি ওয়ার্ড, চারটি ওয়ার্ডে তিনটি গ্যাপ। কিন্তু বিদেশিরা করছে কি, এই চারটা ওয়ার্ডে একদম মার্জ করে একটা ওয়ার্ডের মতো উচ্চারণ করবে। সো হি ইজ আ ডক্টর বিকামস হিজ আ, হি ইজ আ ডক্টর, দেখো কোনো গ্যাপ নাই, হি ইজ আ ডক্টর। এখন আমি আমি এখানে একটা আমরা স্টপ ওয়াচ দিয়ে দেখি, দেখি প্রথমটায় কতটুকু টাইম লাগছে, স্টপ ওয়াচে খেয়াল রাখি আমরা, হি ইজ আ ডক্টর, he's a doctor, he's a doctor, he is a doctor, he's a doctor. দেখেন অর্ধেকেরও কম টাইম লাগছে, তার মানে আপনার স্পিড 200 গুণ বেড়ে যাচ্ছে এখানে। এরকম করে আমরা আসলে অনেকগুলো চ্যাপ্টারের সমন্বিত রূপ নিয়েই এই ইংলিশ উচ্চারণের ওয়ার্কশপটি সাজিয়েছি। শ্রবণ, আমরা এই ওয়ার্কশপে দেব কি কি, রাইট? এক্স্যাক্টলি। এই ওয়ার্কশপে আপনারা পেয়ে যাচ্ছেন রাইট প্যাড, পেন, লাঞ্চ বক্স, কমপ্লিট ফোনেটিক্স এর ই বুক এবং প্রিন্টেড সার্টিফিকেট, মোর ওভার আমাদের পুরো ওয়ার্কশপের হ্যান্ড আউটস। এবং আমার লেখা কমপ্লিট একটা ফোনেটিক্স এর ই বুক পাচ্ছেন, ইজি ফোনেটিক্স এর। সো এত কিছু কিন্তু আমরা এই ওয়ার্কশপে দিয়ে দেবো, যাতে ওয়ার্কশপ করার পর আপনি এই যে নলেজটা না ভুলে যান, প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে। সো এবার আমাদের এই ওয়ার্কশপটার ফি কত, এটা অফলাইনে হবে, ওয়ার্কশপটি অফলাইনে হবে, ঠিকানা টাইম সব কিছু এই এই ভিডিওর ক্যাপশনে দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, কোন নাম্বারে টাকা পাঠাবেন সব কিছু দেওয়া রয়েছে। এই ভিডিওর ক্যাপশনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আমাদের সাথে ডিরেক্ট কথাও বলতে পারবেন। কোন ক্যাম্পাসে হবে তাও এই ডিটেলসে দেওয়া রয়েছে। এই সব কিছু যদি আপনারা পেতে চান, এই ওয়ার্কশপ দিয়ে আপনার ইংলিশ উচ্চারণের সমস্যা চিরতরে বিদায় করতে চান, এবং আপনার চাকরির জীবনে, ইন্টারভিউতে, প্রেজেন্টেশনে, ইউনিভার্সিটিতে, বিদেশে পড়তে যেতে হলে, দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, অনেক ভালো লাগবে, আপনারা জয়েন করুন। এবং আরও গিফট আছে, আপনারা যারা এই ওয়ার্কশপটা করবেন আমাদের মেইন কোর্সে, আপনাদের হয়তো একটা কিছু একটা গিফট থাকবে ডেফিনেটলি। সো আমাদের সাথে জয়েন করুন, ঠিকানা কোথায় কবে কি টাইম এভরিথিং এই ভিডিওর ক্যাপশনে দেওয়া রয়েছে। ইংলিশ প্রোনাউন্সিয়েশনের প্রবলেম যাতে আপনার ইংলিশ ফ্লুয়েন্সিকে নষ্ট করে না দেয়, আপনার ফ্লো অফ স্পিচকে নষ্ট করে না দেয়, আইএলটিএস স্কোরকে নষ্ট করে না দেয়, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার জব পেতে যাতে সমস্যা না হয়। সো নাও হোয়াট দে উইল ডু, জাস্ট book your seat and come to our workshop. Yeah. See you in the workshop. And you can visit our office too. Okay? Assalamu alaikum. Thanks for watching. Bye-bye.
you.